হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের পড়ে শোনাবো অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গল্প, নালক। আজ শোনাবো গল্পটির পঞ্চম অর্থাৎ শেষ পর্ব। তোমরা যদি এই গল্পের আগের পর্বগুলো না দেখে থাকো, তাহলে ডেসক্রিপশানে সেই ভিডিওগুলির লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি নালক। রাগে দুই চক্ষু রক্তবর্ণ করে বিকট হংকার দিয়ে তখন আকাশ ধরে টান দিল মার। তার নোকের আঁচড়ে অমন যে চাঁদ তারায় সাজানো নীল আকাশ, সেও ছিঁড়ে পড়ল শত টুকরো হয়ে একখানি নীলাম্বরী শাড়ির মতো। মাথার ওপরে আর চাঁদ নেই, তারা নেই, রয়েছে কেবল মহাশূন্য, মহা অন্ধকার। মুখ মেলে কে যেন পৃথিবীকে গিলতে আসছে, বোধ হয় তার কালো জিভ বেয়ে পৃথিবীর ওপর পড়ছে জমাট রক্তের মতো কালো নাল। মার সেই অন্ধকার মুখটার দিকে ফিরে দেখছে কি, আর বিদ্যুতের মতো দুপাটি সাদা দাঁত শূন্যে ঝিলিক দিয়ে কড়মড় করে উঠেছে, আর হংকার দিয়ে বেরিয়ে এসেছে সেই সর্বগ্রাসী মুখের ভিতর থেকে মায়ের দল। চন্দ্র সূর্য ঘুরছে, তাদের হাতে দুটো যেন আগুনের চরকা, দশ দিক অন্ধকার করে ঘুরতে ঘুরতে আসছে মায়ের দল ঘূর্ণি বাতাসে ভর দিয়ে, পৃথিবী জুড়ে ধুলার ধজ্জা উড়িয়ে। তারা শূন্য থেকে ধূমকেতুগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলছে আগুনের ঝাঁটার মতো, পৃথিবী থেকে গাছগুলোকে উপড়ে পাহাড়গুলোকে মুচড়ে দিয়ে বন বন শব্দে ঘুরিয়ে ফেলছে তারা চারিদিক থেকে অনবরত শিলাবৃষ্টির মতো। লক্ষ লক্ষ খ্যাপা ঘোড়া যেন ঘুরে বেড়াচ্ছে মার সৈন্য বুদ্ধদেবের চারিদিকে, তাদের খুর থেকে বিদ্যুৎ ঠিকরে পড়ছে, তাদের মুখ থেকে রক্তের জ্বলন্ত ফেনা আচলা আচলা ছড়িয়ে পড়ছে সেই বোধিবটের চারিদিকে, সেই পাথরের বেদির আশেপাশে। উড়াইল বনের প্রত্যেক গাছটি, পাতাটি, ফুলটি, এমনকি ঘাসগুলিও আজ জ্বলে উঠেছে জ্বলন্ত রক্তে। অঞ্জনার জল ঘুরে ঘুরে চলেছে আগুনের মাখা, বিদ্যুতের শিখায় তলোয়ার সানিয়ে মশাল জ্বালিয়ে দলের পর দল যত রক্তবীজ তারা অন্ধকার থেকে বেরিয়ে ঝাঁকে ঝাঁকে উড়ে পড়ছে আজ বুদ্ধদেবের ওপরে। তাদের আগুন নিঃশ্বাসে আকাশ গলে যাচ্ছে, বাতাস জ্বলে যাচ্ছে, পৃথিবী দেখা যাচ্ছে যেন একখানা জ্বলন্ত কয়লা। ঘূর্ণি বাতাসে ঘুরে ঘুরে চলেছে আগুনের ফুলকি ছড়াতে ছড়াতে, তার মাঝে জ্বলন্ত একটা তাল গাছ ঘুরিয়ে মার ডাকছে হান হান। পায়ের নোকে রসাতল চিড়ে জেগে উঠেছে মহামারী, আর মায়ের ডাকে রসাতলের কাজল অন্ধকার কাঁথার মতো সর্বাঙ্গে উড়িয়ে নিয়ে আর্তনাদ করে ছুটে আসছে সে মারি। তার ধুলো মাখা কটা চুল বাতাসে উঠছে আকাশজোড়া ধূমকেতুর মতো, দিকে দিকে শোকের কান্না উঠেছে, ত্রিভুবন থরথর করে কাঁপছে। মহামারীর গায়ের বাতাস যেদিকে লাগলো সেদিকে পাহাড় চূর্ণ হয়ে গেল, পাথর ধুলো হয়ে গেল, বন উপবন জ্বলে গেল, নদী সমুদ্র শুকিয়ে উঠল, আর কোথাও কিছু দেখা যাচ্ছে না, সব মরুভূমি হয়ে গেছে, সব শুয়ে পড়েছে, নুয়ে পড়েছে, জ্বলে গেছে, পুড়ে গেছে, ধুলো হয়ে ছাই হয়ে উড়ে গেছে। জগৎ জুড়ে উঠেছে মারির আর্তনাদ, মারের সংহিংস আর শ্মশানের মাংস পোড়া বিকট গন্ধ। তখন রাত এক প্রহর, মায়ের দল, মারির দল উল্কামুখী শিয়ালের মতো, রক্ত আঁখি বাদুড়ের মতো মুখ থেকে আগুনের হলকা ছড়িয়ে চারিদিকে হা হা হু হু করে ডেকে বেড়াচ্ছে, কেঁদে বেড়াচ্ছে। আকাশ ঘুরছে মাথার ওপর, পৃথিবী ঘুরছে পায়ের তলায় ঘড়ঘড় শব্দে, যেন দুখানা প্রকাণ্ড যাতার পাথর বুদ্ধদেবকে পিষে ফেলতে চেষ্টা করছে। মার দু হাতে দুটো বিদ্যুতের মশাল নিয়ে বুদ্ধদেবকে ডেকে বলছে, পালাও পালাও, এখনই বলছি তপস্যা রাখো। বুদ্ধদেব মায়ের দিকে চেয়েও দেখছেন না, তার কথায় কর্ণপাতও করছেন না। মায়ের মেয়ে কামনা, তার ছোট দুই বোন
ছলা কলাকে নিয়ে বুদ্ধদেবের যোগভঙ্গ করতে বত চেষ্টা করছে। কখনো গৌতমী মায়ের রূপ ধরে, কখনো যশোধরার মতো হয়ে বুদ্ধদেবের কাছে হাত জোর করে কেঁদে কেঁদে লুটিয়ে পড়ে। তার মন গলাবার, ধ্যান ভাঙাবার চেষ্টা, কখনো তারা স্বর্গের বিদ্যাধরী সেজে গান গায় নাচে, কিন্তু কিছুতেই বুদ্ধদেবকে ভোলাতে আর পারে না। বজ্রাসনে আজ তিনি অটল হয়ে বসেছেন, তার ধ্যান ভাঙে কার সাধ্য। যে মায়ের তেজে স্বর্গ মত্ত পাতাল কম্পমান, যার পায়ের তলায় ইন্দ্র চন্দ্র বায়ু বরুণ জল স্থল আকাশ, সেই মায়ের দর্পচূর্ণ হয়ে গেল আজ বুদ্ধের শক্তিতে। মা আর আজ বুদ্ধের একগাছি মাথা চুলো কাঁপাতে পারল না, সেই অক্ষয় বটের একটি পাতা, সেই পাথরের বেদি একটি কোণও খসাতে পারলে না। বুদ্ধের আগে মার এক দণ্ডও কি দাঁড়াতে পারে? বুদ্ধের দিকে ফিরে দেখবার আর তার সাহস নেই। দুই হাতের মশাল নিভিয়ে রণে ভঙ্গ নিয়ে মার আস্তে আস্তে পালিয়ে গেছে নরকের নিচে, ঘোর অন্ধকারে চারিদিক কালো করে দিয়ে। বুদ্ধদেব সেই কালো অন্ধকারের মাঝে নির্ভয়ে একা বসে রয়েছেন, ধ্যান ধরে পহরের পর পহর। রাত শেষ হয়ে আসছে, কিন্তু মায়ের ভয়ে তখনও পৃথিবী এক একবার কেঁপে উঠছে, চাঁদও উঠছে পারছে না, সকালও আসতে পারছে না। সেই সময় ধ্যান ভেঙে মারকে জয় করে সংসার থেকে ভয় গুছিয়ে বুদ্ধ দাঁড়ালেন। তিনি আজ সিদ্ধ হয়েছেন, বুদ্ধ হয়েছেন, দুঃখের শেষ পেয়েছেন। ডান হাতে তিনি পৃথিবীকে অভয় দিচ্ছেন, বাঁ হাতে তিনি আকাশের দেবতাদের আশ্বাস দিচ্ছেন। তার সোনার অঙ্গ ঘিরে সাত রঙের আলো, সেই আলোতে জগৎ সংসার আনন্দে জয় জয় দিয়ে জেগে উঠেছে, নতুন প্রাণ পেয়ে নতুন সাজে সাজে। বুদ্ধের পায়ের তলায় গড়িয়ে চলেছে নৈরঞ্জন নদীটি একুলে ওকুলে শান্তি জল ছিটিয়ে। যেখানে কাশি সেখানে গঙ্গা একখানে ধারাল খাড়ার মতো বেঁকে চলেছেন, আর ঋষিপত্তনের নিচে বরুণা নদীর পার পাহাড়ের মতো শক্ত। তার গায়ে বড় বড় সব গুহা গর্তে যত জটাধারী বক বেড়ালি ব্রহ্মচারীর ধুনি জ্বালিয়ে ছাইভস্ম মেখে বসে রয়েছে। পাড়ের ওপরেই সারনাথের মন্দির, মন্দিরের পরই গাছে গাছে ছায়া করা তপোবন, সেইখানে সত্যি যারা ঋষি তপস্বী তারা রয়েছেন। হরিণ তাদের দেখে ভয় খায় না, পাখি তাদের দেখে উড়ে পালায় না, তারা কাউকে কষ্ট দেয় না। কারুর ঘুম ভাঙাবার আগেই তারা একটিবার বন থেকে বেরিয়ে নদীতে স্নান করে যান। দিন রাতের মধ্যে তপোবন ছেড়ে তারা আর বার হন না। দেবল ঋষি নালককে নিয়ে এই তপোবনের একটি বট গাছের তলায় আজ কমাস ধরে রয়েছেন। তখন আষাঢ় মাস, বেলা শেষ হয়েও যেন হয় না, রোদ পড়েও যেন পড়তে চায় না। সারনাথের মন্দিরে সন্ধ্যার শাঁখ ঘণ্টা বাজছে, কিন্তু তখনও আষাঢ়ান্ত বেলা সোনার রোদ গাছের মাথায় চিকচিক করছে। হরিণগুলি তখনও আস্তে আস্তে চড়ে বেড়াচ্ছে, ছোট ছোট সবুজ পাখিগুলি এখনও যেখানটিতে একটুখানি রোদ সেইখানটিতে কিচমিচ করে খেলে। একলাটি বসে নালক বর্ষাকালের ভরা নদীর দিকে চুপ করে চেয়ে রয়েছে। একটা সাদা বক তাদের চোখের সামনে দিয়ে কেবলই নদীর এপার ওপার আনাগোনা করছে, সে যেন ঠিক করতে পারছে না কোন পারে বাসা বাঁধবে। বর্ষাকালের একটানা নদী আজ সারাদিন ধরে নালকের মানটিতে টানছে, সেই বর্ধনের বনের ধারে, তাদের সেই গায়ের দিকে, সেই তেঁতুল গাছের ছায়া করা মাটির ঘরে তার মায়ের কাছে নালকের মন একবার ছুটে যাচ্ছে, আবার ফিরে আসছে। মন তার যত যেতে যাচ্ছে মায়ের কাছে, কিন্তু ঋষিকে একলা রেখে আবার যেতেও মন সরছে না। সেও বকটার মতো কেবলই যাচ্ছে আর আসছে, আসছে আর যাচ্ছে। দেবল ঋষি নালককে ছুটি দিয়েছেন তার মায়ের কাছে যেতে, এদিকে আবার
ঋষির মুখে নালক শুনে যে বুদ্ধদেব আসছেন এই ঋষি পত্তনের দিকে, আজ সে কত বছর নালক ঘর ছেড়ে এসেছে, মাকে সে কতদিন দেখেনি, অথচ বুদ্ধদেবকে দেখবার সাতটুকু সে ছাড়তে পারছে না। সে একলাটি নদীর ধারে বসে ভাবছে যায় কি না যায়। সকাল থেকে একটির পর একটি কত নৌকা কত লোককে যার যার দেশে নামিয়ে দিতে চলে গেল, কত মাঝি নালককে যাবে গো বলে ডেকে গেল, সন্ধ্যা হয়ে গেছে, আর একখানি মাত্র ছোট্ট নৌকা নালকের দিকে পাল তুলে আসছে অনেক দূর থেকে। তার আলোটি দেখা যাচ্ছে নদীর জলে একটি ছোট্ট পিদিম ঝিকঝিক করে ভেসে চলেছে। এইখানি চলে গেলে এদিকে আর নৌকা আসবে না। নালক মনে মনে দেবল ঋষিকে প্রণাম করে বলছে, ঠাকুর যেন বুদ্ধদেবের দর্শন পাই। দেখতে দেখতে নৌকো এসে তপোবনের ঘাটে লাগলো। সেই ছোট্ট নৌকায় নালক তার মাকে দেখতে দেশের দিকে চলে গেল। আর কত বছর সে তার মাকে দেখেনি। ঠিক সেই সময় বরুণার খেয়াঘাট পার হয়ে বুদ্ধদেব সারনাথের তপোবনে এসে নামলেন। আর একটি দিন যদি নালক সেখানে থেকে যেত, কত দেশ বিদেশ ঘুরে, কত নদীর চরে খালের ধারে নিত্য সন্ধ্যাবেলায় ভিড়তে ভিড়তে নালকদের নৌকোখানি চলেছে, যে গায়ের যে লোক তাকে সেই গায়ে রেখে। পুরনো যাত্রী যেমন নিজের গায়ে নেমে যাচ্ছে, অমনি তার জায়গায় ঘাট থেকে নতুন যাত্রী এসে নৌকায় উঠেছে। এমনই করে নালকদের নৌকা কখনো চলেছে সকালের বাতাসের পাল তুলে দিয়ে তীরের মতো জল কেটে, কখনো বা চলেছে রাতের অন্ধকারের ভিতর দিয়ে কালো জলের পিদিমের একটি আলোর দাগ টেনে। এমন আসতে যে মনেই হয় না যাচ্ছি। দিনে দিনে বর্ষাকালে নদীর জলে ভরে উঠেছে, আগের কেবল নদীর উঁচু পাড়ি দেখা যাচ্ছিল, এখন ওপরের ক্ষেতগুলো, তার ওধারের গায়ের গাছগুলো, ঘরগুলো, এমনকি অনেক দূরের মন্দিরটি পর্যন্ত দেখা যাচ্ছে। জল উঁচু হয়ে উঠে বালির চরগুলো সব ডুবিয়ে দিয়েছে। নৌকো যখন নালককে দেশের ঘাটে নামিয়ে দিয়েছে, তখন ভরা শ্রাবণ মাস, ঝুপঝুপ বৃষ্টি পড়ছে, নদীর ধারে ধারে বাঁশঝাড়ের গোড়া পর্যন্ত জল উঠেছে, থই থই করছে জল, খালবিল খানা খন্দ ভরে গেছে, ঘাটের ধাপ সব ডুবে গেছে। স্রোতের জলে বর্ষাকালের নতুন জলে নালক ঘাটে দাঁড়িয়ে দেখছে কতদূর থেকে কার হাতের একটি ফুল ভাসতে ভাসতে এসে ঘাটের এক কোণে লেগেছে। নদীর ঢেউ সেটিকে একবার ডাঙার দিকে একবার জলের দিকে ফেলে দিচ্ছে আর টেনে নিচ্ছে। নালক জল থেকে ফুলটিকে তুলে নিয়ে মনে মনে বুদ্ধদেবকে পুজো করে মাছ নদীতে আবার ভাসিয়ে দিলে। তারপর আস্তে আস্তে সেই ঘরের দিকে চলে গেল বৃষ্টির জলে ভিজতে ভিজতে। এই ফুলটির মতো নালক সে মনে পড়ে না কতদিন আগে, ঋষির সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে মাকে ফেলে সংসারের বাইরে ভেসে গিয়েছিল। আজ এতকাল পরে সে আবার ওই ফুলটির মতোই ভাসতে ভাসতে তার দেশের ঘাটে মায়ের কোলের কাছে ফিরে এসে আটকা পড়ল। আবার সেদিন কবে আসবে যেদিন বুদ্ধদেব এই দেশে এসে ঘাটের ধারে আটকা পড়া ফুলটির মতো তাকে তুলে নিয়ে আনন্দের মাঝগঙ্গায় ভাসিয়ে নিয়ে যাবেন। নালক তাদের ঘরখানি দেখতে পাচ্ছে, আর দেখতে পাচ্ছে ঘরের দাওয়ায় তার মা বসে রয়েছেন, আর উঠোনের মাঝে একটি ভিখারি দাঁড়িয়ে গাইছে, এরে ভিখারি সাজায় তুমি কি রঙ্গ করিলে। তো ভিউয়ার্স, তোমাদের এই গল্পটা কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দাও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান অল করে রাখো। আমি চেষ্টা করব পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর গল্প তোমাদের মাঝে তুলে ধরার। তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।